কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে, কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে, আরে উম্মতি মহলে কান দিবেন, উম্মতি মহলে কান দিবেন, নবীজি আমার, নবীজি আমার, ঠিক কিনা? তাই শাফায়াতের মালিক যিনি তাহাকে চিনো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন বলুন, ভালো যদি নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, বলো না তরানে ওয়া, নবী বাঁচানে ওয়া, হায় হায় প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে, আহ নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয় কে বাসন বলুন, ভালো যদি বাঁচতে হয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, কথা বলুন ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, শাহে মদিনা, কাউসারের মালিক যিনি কাউসারের, বলেন কাউসারের মালিক যিনি তাহাকে চিনন, ভালো যদি বাঁচতে হয় শোন বলেন, ভালো যদি বাঁচতে হয় জবানটা খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে এখানে আমরা যারা আছি আমরা সকলে একদিন কবরের জগতে যেতে হবে কি হবে না? সবাই বলেন আমার ভাইরা, এই দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়, এই দুনিয়া হলো আমাদের অস্থায়ী ঠিকানা, এখান থেকে একদিন আপনি আমি পড়ো পড়ে চলে যাব, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, যেইভাবে আপনার আমার পূর্বপুরুষেরাও আপনার আমার বংশধর যারা মুরব্বী ছিলেন যারা কবরবাসী হয়েছেন তাদের মতো আমরা একদিন কবরবাসী হয়ে যাব। ওই কবরের জগৎটাকে বলা হয় আলমে বরজখ, আলমে এটাকে বলা হয় আলমে দুনিয়া, এই দুনিয়াটা কারো কারো জন্য জেলখানা, আবার কারো কারো জন্য এই দুনিয়াটা একটা বেহস্তখানা, কথা বলেন ঠিক কিনা? বাজান রে, আপনারাই বলুন আমরা কি দুনিয়ার শান্তি চাই না পরকালের? জোরে আমার মদিনার গামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত, আদুনিয়া উসিজুরুল মুমিনিন, ওরে আমার উম্মতেরা, দুনিয়াটা হলো ইমানদার মুত্তাকি মুমিন আল্লাহ ওয়ালাদের জন্য জেলখানা, সুবহানাল্লাহ, বাজান রে, ও আমার মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা, আরে কেন বললাম এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আমার নবী ডাক দিয়া কয় উম্মত, এই দুনিয়ায় সুখের আশা যারা করব, এই দুনিয়া দুনিয়া যারা কর্ম বড়কালে তাদের জন্য শান্তি নাই সুখ নাই, এই দুনিয়া যারা সততার সাথে ন্যায়পরায়ণের সাথে তাকওয়ার সাথে খোদা ভীতি অর্জন করে পরহেজগারিতা অর্জন করে আল্লাহর ভয় অন্তরে রাখে সত্যের পথের উপরে যারা জীবন যাপন করে, কষ্ট হলেও অভাব অনটনের মধ্যে দিয়ে হলেও বিপদ আপদ সুখ দুঃখ দিয়ে হলেও আল্লাহর উপর যারা ভরসা রাখে, আল্লাহর উপর ভরসা রেখে যারা অন্যায় দিকে হাত বাড়ায় না,
হালাল হারাম বেছে চলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের শান্তির জন্য। দুনিয়ায় প্রয়োজনে এক বেলা না খেয়ে থাকে, তারপরেও হারাম জিনিস ভক্ষণ করে না, হারাম পথে পয়সা উপার্জন করে না, মানুষের ক্ষতি করে না। আল্লাহ ওয়ালা যারা হয়, আমার নবী ডাক দিয়া কই উম্মত, সাময়িকভাবে এই দুনিয়াটা তাদের জন্য একটু কষ্টকর হলেও পরকালে তাদের জন্য রয়েছে অনন্তকাল শান্তির ব্যবস্থা। আরো জোরে। এই জন্য বাবার আমার যে আয়াতে কিরিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের পুরস্কার মজাটা একটু শেষের দিকে পাবেন। আগে আসেন আমার ভাইয়েরা, একটু জবানটা খুলে বলেন, এই কবরের মধ্যে আমরা শান্তি চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ তুমি সবারই কবুল করো, জোর করে আমিন। এবারে আসেন বাবার আমার, এই কবরে যেহেতু শান্তিতে থাকতে চান, এই কবরে যারা শান্তিতে থাকবে তাদের একটা কোয়ালিফিকেশন রয়েছে, তাদের একটা ধারাবাহিকতা থাকে, তাদের কিছু নিদর্শন থাকে, তাদের কিছু বৈশিষ্ট্য থাকে, কথা বলেন ঠিক কিনা? যারা কবরে শান্তি পাবে তাদের একটা ক্লাসিফিকেশন রয়েছে। আমার ভাইয়েরা কবির মনোযোগ জেনে নেওয়া যে খারাপ, অনন্তকাল অনায়াসে অনন্তকাল ওই শান্তিময় জায়গা জান্নাতের মধ্যে আরামে থাকবে। আল্লাহর কোরআন থেকে জেনে নেওয়া যাক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 16 নম্বর পাড়াও আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআনে আছে না নাই? জোরে বলেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কথা বললেন, আমার আল্লাহ মুসলমানের কথা কিন্তু বলেন নাই। কারণ মুসলমান এক জিনিস, ঈমানদার আরেক জিনিস, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য রাব্বুল আলামিন কালামে পাকে অপর জায়গায় ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে কি করো, ইসলামের মধ্যে দাখিল করো, প্রবেশ করো। এখন মুসলমানকে আল্লাহ কেন আবার পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য বললেন? তাইলে বোঝা গেল, শুধু নামে মুসলমান হইলে হবে না, কামেও মুসলমান হইতে। আচার ব্যবহার, উঠা বসা চলাফেরা, লেনদেন, সমস্ত কাজকর্মে আমার ভাইয়েরা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বজীবন ব্যবস্থায় সর্বক্ষেত্রে মুস্তফার আদর্শ যার ভিতরে থাকবে, রাসূলের পাকের আদর্শ যার মধ্যে থাকবে, ন্যায়পরায়ণতা যার মধ্যে থাকবে, বাস্তবিকভাবে ওই সততা যার মধ্যে থাকবে সেই হবে প্রকৃত মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মুসলমান দাবি করি, এমনও মুসলমান আছে একক তো নামাজও পড়ি না, অথচ হাদিসে এসেছে যে মুসলমান এবং কাফের নির্ণয় করার মাধ্যমই হলো সালাত। অর্থাৎ মুসলমান সালাত আদায় করবে, আর যারা কাফের তারা সালাত আদায় করবে না। এখন তো মনে করেন বাজারের মধ্যে গেলে কে কাফের, কে বিজাতি, কে ধর্মী, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত, এটা বোঝাই বড় মুশকিল, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ।
আমার বেরা কি বুঝতে চাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যারা করবে, নেক আমল যারা করবে, আল্লাহর হুকুম আকাম যারা মানবে, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে, শরীয়তের হুকুম আকাম যারা পালন করব, আমলে সালে আমল দ্বারা জীবন সাজাইব, আমার আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা যারা ইমানদার, যারা আমলে সালেহ নেক আমল যারা করব, ওই ইমানদার মুমিন মুত্তাকি তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা সত্যবাদীর জন্য আমি আল্লাহ আটখানা বেহেস্ত বানাইলাম, তার মধ্যে স্পেশাল একটা বেহেস্ত, ওই বেহেস্তটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ওই ইমানদারেরা, ওই মুত্তাকিরা ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আরামে দিন কাটাবে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের মধ্যে তারা অনন্তকাল থাকবে, যেই জান্নাতের নিজ দিয়ে একটি নহর প্রবাহিত হচ্ছে, যেই নহরের মধ্যে রয়েছে সারা বান্তহুরা। সুবহানাল্লাহ, বাজান রে, যেই জান্নাতের মধ্যে অসংখ্য নেয়ামত, যেই জান্নাতের ভিতরে আল্লাহর ওই প্রিয় বান্দার খেদমত করার জন্য, সেবা করার জন্য কর্মচারী হিসেবে আল্লাহ রেখেছেন অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ বলেন তারা ওই জান্নাতের মধ্যে অনন্তকাল বিচরণ করবে, ওই জান্নাত থেকে তারা আর কখনো বের হবে না, আরামে আনন্দে অনন্তকাল এই জান্নাতের ভিতরে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এবার আসেন আমার ভাইরা, যারা ইমানদার হবে, যারা সত্যবাদী হবে, যারা তাকওয়াবান হবে, স্বাভাবিকভাবে দুনিয়ার জীবন তাদের খুব কষ্টের হয়, কথা বলেন না কেন, দুনিয়াতে অভাবে দিন কাটে, বড় মুসিবতের মধ্যে দিন কাটে, দুনিয়াতে সুখ নাই শান্তি নাই, কষ্ট হয়। আমার ভাইয়েরা দুনিয়াতে তাদের বলা মুসিবত লেগেই থাকে, কারণ আল্লাহ যাকে পছন্দ করে তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করে, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বিপদে ফেলে আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে অভাবের মধ্যে রেখে আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ যাকে পছন্দ করে তার ঘরের মধ্যে অভাব চলছে ঠিক ওই টাইমে আল্লাহ মেহমান পাঠায়া তাকে পরীক্ষা করে। আল্লাহ যখন দেখে বান্দা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কাল, তো আল্লাহর উপর ভরসা রাখে, এই জন্যই আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ, আল্লাহ সময়ের ওয়াক্তের শপথ কে আমার আল্লাহ বলতেছেন ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষগুলা ক্ষতির মধ্যে নিমজ্জিত, সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা পৃথিবীর সব মানুষগুলা ক্ষতির মধ্যে ডুবে আছে, সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত বান্দারে, তবে তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ওয়ামিনুস সালেহাত, যারা নেক আমল করেছে, আমলে সালে করেছে, ওয়াতাওয়াসাও বিল হক, সদা সর্বদা যারা সত্যের উপরে চলেছে, ওয়াতাওয়াসাও বিস সবর, বিপদে আপদে বলা মুসিবতে সর্বাবস্থায় যারা ধৈর্য ধারণ করেছে, আমার আল্লাহ বলেন তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। তাইলে প্রমাণ হয়ে গেল এই আয়াতের আলোকে, এই সূরার আলোকে প্রমাণ হয়ে যায়, যারা ঈমানদার, যারা আমলে সালে করে, যারা সত্যের উপরে থাকে, যারা বিপদের অবস্থায় ধৈর্য ধারণ করে আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়ার আশায় আল্লাহর দিকে চেয়ে থাকে, মোহতাজি হয়ে থাকে, তারা হবে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা, আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা। আমার বাবারা বাবারা বন্ধুরা এবার আসেন গভীর মনোযোগ, আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত, এই দুনিয়াটা যাদের জন্য বেহেস্ত
পরকাল তাদের জন্য দোজক। এই দুনিয়াটা যাদের জন্য কষ্ট, এই দুনিয়া যাদের জন্য কষ্টের জায়গা, পরকাল তাদের জন্য শান্তির জায়গা। তো বলে কেমনে হুজুর? আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত, আর দুনিয়া ওসে জুরুল মুমিনিন, যারা মুমিন হবে দুনিয়াটা হলো তাদের জন্য জেলখানাও। এই জেলখানার কয়েদি, জেলখানার আসামি জেলখানার মধ্যে বন্দি হইয়া থাকে, মার দেখা পায় না, বাবার দেখা পায় না, পরিবারের দেখা পায় না, আপনজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে উন্মুক্তভাবে তার এলাকায়, তার দেশে, তার বাড়িতে, তার গ্রামে ভালোভাবে সুন্দরভাবে স্বাধীন জীবন যাপন করতে পারে না। বন্ধুরে স্বাধীনভাবে জীবন যাপন করতে পারে না, একাকী জীবন অপরাধের কারণে ওই জেলখানার মধ্যে তাকে বন্দি রাখা হয়, কথা বলেন ঠিক কিনা? আরো জবান করে বলেন ঠিক কিনা? জিসনে দেখা মদিনা জিন্দগি মে একবার চুমনে উনকে কদম সে জো কো রাহা হে বার বার সালাতুন ইয়া রাসূল সালাম আলাইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা গভীর ভাবে মনে যোগ দেন, অন্তরের কান লাগান, আমার দিকে নক্ষ করে আমি আমার ধারায় রয়েছি। বাবার আমার কি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন বিভিন্ন রকমের বলা মুসিবত বিপদ আপদ দিয়ে আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, একটু নীরব নিস্তব্ধ পরিবেশে একটু আলোচনাটুকু শোনার চেষ্টা করেন। হতে পারে এই মাহফিলে আজকের আলোচনা জীবনের শেষ আলোচনা, যে জীবনের শেষ মাহফিল, এই জন্য বাবারা আমার এমন হতে পারে আগামী দিন আপনারা আমি আমাদের মধ্য থেকে কেউ না কেউ কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, এই জন্য বাবারা আমার একটু নীরব মনে যোগ দিয়ে শুনেন। কবরের জগৎ নিয়ে এখন আলোচনা হবে আমার ভাইয়েরা। এই কবরের জগৎ দুনিয়ার জমিনে ইতিপূর্বে বললাম, ভালো আমল যদি করতে পারেন, আমলে সলেহ নেককার তাকওয়াবান, কথায় কাজে যদি মিল থাকে, সততার মধ্যে যদি জীবন যাপন করতে পারেন, মানুষের হক যদি নষ্ট না করেন, মানুষের মনে যদি কষ্ট না দেন, আল্লাহকে রাজি সন্তুষ্টি করে এই দুনিয়া থেকে যদি যেতে পারেন, যদিও দুনিয়ার জীবনটা আপনার কষ্টে কেটেছে, অভাবে কেটেছে, বেড়ার গড়ের মধ্যে ঘুমাইছেন, দিনে এনে দিনে খেয়েছেন, বড় অট্টালিকা দালানকোটা বিল্ডিং গড়েছি, গড়ে থাকতে পারেন নাই, দামি গাড়িতে চলতে পারেন নাই, গরিব ভাবে যদিও জীবন যাপন করেছেন, আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত, বেহেশতের মধ্যে সর্বপ্রথম যারা যাবে তারা থাকবে সব গরিব। আল্লাহ আকবার। আপনাদের অসুবিধা হচ্ছে আলোচনার মাঝখানে ডিস্টার্ব হলে কিন্তু এটা বড় ডিস্টার্ব, এর মাঝে যদি আপনার আবার অমনোযোগী হয়ে যান আর বড় ডিস্টার্ব, আলোচনা করাটাই বড় মুশকিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য বাবার আমার মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন বাজানো, এই দুনিয়া চিরদিন কেউ থাকবেন না, একদিন যখন আপনি আমি এই দুনিয়া থেকে যখন পর্দা করব, বিদায় হয়ে যাব, যখন এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, এই দেহ থেকে যখন রুহটা বের হয়ে যাইবে, এই দেহটা আর নড়াচড়া করবে না, এই দেহ আর মেম্বার থাকবে না, চেয়ারম্যান থাকবে না, এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না, এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হওয়ার সাথে সাথে আপনি আমি লাশ হয়ে যাব, আপনাকে আমাকে আবার ওই কবরস্থানের কবরে সাড়ে তিন হাত মাটির ঘরে নিয়ে দাফন করে আসবে। এই কবরে দাফন করার পর থেকে শুরু হয়ে যাবে আপনার আমার পরকালের সফর, আপনার আমার
পরকালের জগতের আপনার প্রথম দিন শুরু হবে কবর থেকে। এই জন্য মহান নবী ডাক দিয়া কয় উম্মত, আখেরাতের পরকালের প্রথম নম্বরের স্টেশন, প্রথম নম্বরের ঘাঁটি হলো কবর। উম্মত রে এই কবরের মধ্যে আমার যে সকল উম্মতেরা প্রশ্নের উত্তর দিতে পারবে, যারা পাশ করতে পারবে, তারা আর বাকি যতগুলা ঘাট আছে সব জায়গায় পাশ করতে পারবে, সফলতা অর্জন করবে। যারা এই কবরে প্রথম নাম্বার ঘাটে যারা পাশ করবে তাদের জন্য জায়গা হয়ে যাবে জান্নাতে। আপনারাই বলুন, আমরা সবাই আমাদের জায়গাটুকু জান্নাতে করে নিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বন্ধুরে এবার আসেন, এই আলমে দুনিয়ার মধ্যে আমরা যারা বসবাস করতেছি, আল্লাহ আমাদেরকে যাদেরকে দুনিয়া পাঠাইলেন, কাউকে হায়াত দিলেন 50 বছর, কাউকে দিলেন 70 বছর, 100 বছর, আবার কেউ 20 বছর না হইতো দুনিয়া থেকে চলে যায়, এমন প্রমাণ আছে না নাই? আজকে কি বার শনিবার না? এই গত শুক্রবারের একটি ঘটনা, কুমিল্লার যে মসজিদে আমি জুমার নামাজ পড়াই, নামাজের সালাম যখন ফিরালাম, আমার কানের মধ্যে একজন লোকে একটা লোকের জন্য দোয়া চাইল, যে লোকটার জন্য দোয়া চাইল, দোয়া চাইতে দেরি, তার নামটা শুনতে দেরি, আমার অন্তরে একটা কম্পন শুরু হয়ে গেল। তো বলে হুজুর কেন? জীবনে বহু মানুষ মরার কথা, এন্তেকালের কথা শুনলাম। আমার ভাইয়েরা, আমার হাতে গড়া আলিফ বা তা সা থেকে শুরু করে যাকে পবিত্র 30 পারা কোরআন আমার মাদ্রাসায় হেফজ করিয়েছি, কোরআন হাফেজ হয়েছে আমার একটা ছাত্র, মাদ্রাসায় ভর্তি হইলেন, মাদ্রাসায় এখন লেখাপড়া করে, মাত্র 16-17 বছর, উঠতে গেলে 18 বছর বয়স হবে। হেফজ শেষ করার পরে মাদ্রাসায় ভর্তি, হঠাৎ করে গতকালকে শুনতে পাইলাম আমার ওই ছাত্রটা নাকি আর বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। শুক্রবার সকাল 10টায় নাকি তার জানাজার নামাজ, আমি হয়তো শুনি নাই, আগে যদি শুনতাম তার জানাজায় আসার জন্য চেষ্টা করতাম, অন্তরটার মধ্যে একটা ভয় ভয় কাল থেকে বিরাজ করতেছে। বলে হুজুর কেন? হাই রে, এতদিন শুনলাম মৃত্যু 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 মৃত্যু, যে আমাদের এত নিকটে কত নিকটে এটা বলা বড় মুশকিল। উস্তাদের আগে ছাত্র চলে যায়, মার আগে সন্তান চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার অন্তরে একটা ভয় ঢুকে গেল, হায় রে মালিক, আমার হাতে গড়া আমি যাকে সন্তানের মতো দেখেছি, যাকে আমার কাছে পড়েছি, যাকে আমার পাশে বিছানা এক ঘুম পাড়াইছি, ঘুম না গেলে বেতনিয়া বসে বসে পিটাইয়া পিটাইয়া ঘুম পাড়াইতাম, অনেক সময় গোসল করে ভালো করে লুঙ্গি পড়তে জানতো না, ছোট্ট ছিল, লুঙ্গি ফড়াই দিতাম, আমার সন্তানের মতো, ছাত্র মানে সন্তানের মতো। হায় রে মালিক, আমার সন্তান সমতুল্য একটি ছাত্র, একটি এই কচি ফুল গাছ থেকে ঝরে গেল, না জানি কে আমরা কখন কোন দিন কোন সময় কোন জায়গায় চলে যাই, দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে মুরব্বী বাবাজিরা, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার যদি কোনো সন্তান হয়, আপনার স্ত্রীকে যদি প্রশ্ন করে, পাশের বাড়ির ভাবি যদি প্রশ্ন করে, ভাবি এখন কয় মাস, বলবে 6 মাস, না হয় 7 মাস, 8 মাস, তাহলে আপনার আন্দাজ করতে পারবেন আর 1 মাস পর এই পরিবারের মধ্যে ছেলে হোক কিংবা মেয়ে হোক একটা নবজাতকের আগমন ঘটবে, আর হয়তো 15 দিন বাকি, না হয় 1 মাস বাকি, না 2 মাস বাকি আসবে, এইরকম একটা হয়তো 2-4 দিন এদিক সেদিক হয় আগে হয় না হয় পরে হয়, দুনিয়ায় আসবে যে এই সিরিয়াল আমরা সবাই মেনটেন করতে পারি, কথা কোন ঠিক কিনা? বাবা জিরা রে, আসার সিরিয়াল মেনটেন করতে পারি সবাই, লেকিন যাওয়ার সিরিয়াল কেউ মেনটেন করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আসা যাওয়া কি যন্ত্রণা, দয়াল আসা যাওয়া, বলবো অসুবিধা হবে? ওরে দয়াল আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না, আসা যাওয়া
কি যন্ত্রণা দয়াল, কি যন্ত্রণা জানলে গো দয়াল, আর আসতাম না ও দয়াল রে। ওরে মাকাল ফলটা দেখতে পালাম, বাহির লাল তার ভিতর কালা, আমি দয়া লাগে জানতাম না, কথা কন ঠিক কিনা। ও এখন অমৃত খাইয়া পারছে জালা, অমৃত খাইয়া পারছে জালা, প্রেম জালা আর ভালো লাগে না জানলে গো দয়াল, আর আসতাম না। জোরে কন মারহাবা, আরো জোরে কন না মারহাবা। ও দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, মাইটাল নৌকায় পাল কাটে না জানলে গো দয়াল, আর আসতাম না। জোরে কন মারহাবা। বন্ধুরা শ্রীমঙ্গল উপজেলার অন্তর্গত এই করতুরি এলাকার নবীর প্রেমিকের দল, গভীর ভাবে মনে যুগান্তরের কান্না গান, এই দুনিয়া থেকে একদিন সবাই যাব, এই দুনিয়া থেকে যাওয়ার পরে ওই কবরে রাখার পর থেকে ওই জগৎটা হয়ে যাবে আপনার আমার জন্য আলমে বরজখ, কবরের জগৎ, কথা কোন ঠিক কিনা। এই কবরে ভাই যাবে না, এই কবরে মা যাবে না, বাবা যাবে না, এই কবরে আপনজন যাবে না, এই কবরে পরিবারের কেউ যাবে না, চির সন্তান যাবে না, স্ত্রী যাবে না, এই কবরে সবাইকে একদিন শুইতে হবে। যত বড় অট্টালিকার মালিকই আপনি হন না কেন, আল্লাহর শপথ আপনার আমার চিরস্থায়ী ঠিকানা হইলো ওই গাছতলা বাসতলার কবর, কথা কন ঠিক কিনা। আরো জবানটা করে বলে ঠিক কিনা। ওরে আইসবে যাইতে হবে কবরে, ঠিক কিনা বলে নাই সবে যাইতে হবে কবরে। ওরে হিসাব নিকাশ দিতে রে হবে হাশরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে ওয়ালা কষ্ট হচ্ছে, তো কষ্ট হচ্ছে আপনার, অসুবিধা হচ্ছে, আর অল্প একটু অসুবিধা হবে না তো। গভীর মনোযোগ, এই কবরের মধ্যে যাওয়ার পরে এই কবরের মধ্যে আবার আপনাকে আমাকে পুনরায় জীবিত করা হবে। ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর আমরা ইমান এনেছি, কথা বলেন ঠিক কিনা। এই কবরে যাওয়ার পরে আপনাকে আমাকে এই 50-60 বছর 80-100 বছর হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে যৌবন দিলেন, সম্পদ দিলেন, হায়াত দিলেন, এই সম্পদ যৌবন হায়াত কোন কোন কাজে কোন কোন খাতে কোথায় কোথায় ব্যয় করলাম, প্রত্যেকটা জিনিসের হিসাব আবার ওই মালিকের কাছে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা। আপনার আমার এই যৌবন এটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার কাছে একটা আমানতি বস্তু, ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিলেন, জবানটা খুলে বলুন সম্পদ দেওয়ার মালিককে, এই সম্পদের মালিক আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন,
প্রয়োজনের বাহিরে যদি আপনি অতিরিক্ত খরচ করেন, আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশশায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রয়োজনের বাহিরে যারা অতিরিক্ত মাত্রা যারা খরচ করে, অপমে যারা করে, অপচয় যারা করে, আল্লাহ বলেন ওই অপচয়কারী সবাই হবে শয়তানের ভাই। বলেন কার ভাই? এই জন্য বাবার আবার সম্পদ কোন কাজে ব্যয় করছেন হিসাব দাও। এই যৌবন আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এই যৌবনের তাড়ানায় কত না কত জায়গায় যৌবন খরচ করেছেন, এই যৌবনের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মহাজনের ফুজি খাইয়া লাভে গেছে ঘাটতি পয়রা, এই মহাজনের কাছে কি হিসাব দিবেন বাজান রে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা জিনিসের অনুপরিমাণ হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাজানো তাহলে এবার যার যার আমল নামা যার যার জীবন নামক খাতা, এই খাতার পাতা তো স্বর্ণ লেখা, এই জীবনের খাতাটা একটু হিসাব মিলিয়ে দেখেন। বাজানদের সময় আর বেশি নেই, বলা যায় না কি কখন জানি ইসরায়েলের হাতে ধরা পড়ে যায়। ওরে পিছন দিকে চাইয়া দেখো নাই তোমার বেলা, কারা সাহেব বসিয়া মন ফাঘেলা। কথা কন ঠিক কিনা? আসার সময় যখন হবে, আজরাইল যখন আসবে, ওই দিন আর কোনো কপিও চলবে না, বাঁচতে পারবেন না, বাঁচার সুযোগ নাই। বাজান তাইলে আমরা সবাই বিশ্বাস করি মৃত্যু আমাদের একদিন না একদিন, কথা কন ঠিক কিনা? একদিন না একদিন আমাদেরকে কবরে যেতে হবে, বিশ্বাস করি কি করি না? খুব দ্রুত গতিতে আমার বিষয়বস্তু আয়াতের আলোকে এখনো গুছানো সম্ভব না, গুছিয়ে নিতে হবে। তাই নে বলেন এই কবরে যে আমাদেরকে থাকতে হবে সত্য না মিথ্যা, এই কবরে আবার হিসাব নেওয়ার জন্য আল্লাহ যে জীবিত করবেন, এই কথা কি সত্য নাকি মিথ্যা? বাজান রে এই কবরের মধ্যে হিসাব নিকাশ তো বহু পরের হিসাব। সর্বপ্রথমে কবরের মধ্যে আকীদার উপর প্রশ্ন করা হবে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার সামনে যিনি আছেন ইনার সম্পর্কে ধারণা কি, যাকে নবী যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে ইনারে চিনুনি, নবীর ব্যাপারে আকীদার প্রশ্ন, দিনের ব্যাপারে আকীদার প্রশ্ন, আমার বাইরা স্রষ্টার ব্যাপারে আকীদার প্রশ্ন। আমার নবী বলেন এই প্রশ্নের উত্তরগুলো যারা পারবে আখেরাতের প্রথম নম্বরের গাঁট হলো কবর। এই কবর যারা পাশ করতে পারবে বাকি ফুল সিরাত মিজান হাসান নসর সব পাস করতে পারবে। জোরে কম সুবহানাল্লাহ। আমার ভাইরা তাইলে কবর আখেরাতের প্রথম নম্বর ঘাট পাস করতে হলে আপনাকে আমাকে পরিপূর্ণ পাকা ভক্ত ইমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার হতে পারলে যে শুধু কবরে পাস করবেন তাই না, ওই যে একটু আগে 16 নম্বর পারার আল্লাহর কোরআনের আয়াত থেকে প্রমাণ করলাম, ইন্নাল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুন ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার, যারা আমলে সনে, যারা তাকওয়াবান পরহেজগার আল্লাহ ওয়ালা যারা হবে, তাদের জন্য স্পেশাল একটি জান্নাত রেখেছে, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এটার মধ্যে তারা অনন্তকাল থাকবে, এখান থেকে তারা আর বের হবে না, এখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। ওই জান্নাতের সারাবান তহুরা একটা ফোঁটা যদি পান করা হয়, আমার নবী কয় উম্মত কিয়ামত পর্যন্ত ওই উম্মতের আর পানির তৃষ্ণা লাগবে না। আরো জোরে বাজান রে। এবার আসেন এই কবরের পরে একটা জায়গায় সবাইকে একত্রিত করা হবে, ওই ময়দান একটা ময়দানে একত্রিত করা হবে, ওই ময়দানের নাম হলো হাশরের ময়দান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? বন্ধুরা
শ্রীমঙ্গল উপজেলার এই নবীর প্রেমিকের দল, এই করইতলা গ্রামের আমার সুন্নি ভাইয়েরা যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা মনোযোগ লক্ষ্য করেন, হাশরের ময়দান এমন একটি ময়দান হবে, ওই ময়দান হবে বিশাল আকারের, ওই ময়দান এমন একটি জায়গা যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 12টা সূর্যের তাপ একত্রে দিবেন। আল্লাহু আকবার, 12টা সূর্যের তাপ। আমার ভাইয়েরা এই বর্তমানে এই সূর্যটা কোটি কোটি মাইল উপরে, এত উপরে থাকার পরেও এই সূর্যের নিচে কিন্তু 7টা আসমান আছে। কয়টা আসমান? একটা আসমান, দুইটা আসমান, তিনটা আসমান, একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এত ডিস্টেন্স, এত দূরত্বের পরেও এরপরেও সিদ্রাতুল মুনতাহা আরো বহু আলম এইভাবে রয়েছে। এই সূর্যের নিচে একটা সানি রয়েছে, এমন একটা সানি, ওই সানিটার ছিদ্র ছিদ্র রয়েছে, ছোট ছোট ছিদ্র, ওই ছিদ্রগুলা দিয়া বর্তমানে যে তাপটা আসে সূর্যের, এই তাপটা আমরা পাই চৈত্র মাসের খরা রৌদ্র আমাদের গায়ে সয় না। কথা কন না কেন? এতগুলি দূরত্ব, এত দূরত্ব, এত ডিস্টেন্স থাকার পরে, এত পর্দা থাকার পরে এই সূর্য, একটা সূর্যের মুখের তাপ আমরা সইতে পারি না। এই গ্রাম এলাকায় এই ধানের জমিনে যারা কৃষি কাজ করেন আমার কৃষক ভাইয়েরা বোঝেন, হুজুর ধান রোপণের দিন যখন আসে, ধান যখন রোপণ করতে যায় দুইটা লাইন লাগাইতে পারি না, কলিজাটা শুকাইয়া যায়, মাথার গামগুলা পায়ে পড়ে, শরীরের চামড়া পুড়ে ছাই হয়ে যায়। আবার ধান কাটার দিন যখন আসে তখন গরম, এই গরমের সময় হুজুর উত্তপ্ত গরম সইতে পারি না, একটু পর পর খেতে রাইলে গাছের নিচে বৈশা পানি খাইতে হয়। বাজান রে ওই ময়দানটা তো আপনার আমার ইরি ক্ষেতের সমান না, আপনার আমার ওই ধানের জমিনের মতো না, ওই ময়দান এমন একটি ময়দান যেই ময়দানের আশেপাশে কোনো ছায়া নাই, গাছ নাই, বৃক্ষ নাই, কিছু নাই, এই জমিনটার চাইতে আরো অনেক বড় সাদা রকমের, সাদা রঙের এই পৃথিবী সাজানো হবে, একেবারে প্লেন, একেবারে সমান, একেবারে বিশাল আকারের একটি ময়দান। ওই ময়দানে মানুষগুলি সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকবে, আমার নবী ডাক দিয়া কইরে উম্মত ওই হাশরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, ওই হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। এই কথা শুনে আম্মাজান মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, ওই জায়গার মধ্যে মা থাকবে, সন্তান থাকবে, স্বামী থাকবে, স্ত্রী থাকবে, প্রতিবেশী থাকবে, এলাকাবাসী থাকবে, এইভাবে সবাই থাকবে নবী গো, একে অপরের সামনে উলঙ্গ অবস্থা থাকবে, তাদের কি লজ্জা লাগবে না? এই প্রশ্নটা যখন করলেন রে যুবক, আমার দয়াল নবী দুই চক্ষু মুবারক দিয়া পানি ছেড়ে দিলেন, আমার দয়াল নবী কান্দে আর কই, আয়েশা রে ও আয়েশা, ওই মুহূর্তে সবাই যদি উলঙ্গ থাকে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকব, একজনের গোপন অঙ্গের দিকে একজনের তাকাইবার মতো মুভমেন্ট তখন থাকবে না, চতুর্দিকে শুধু বাঁচাও 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 বাঁচাও, দরিদ্র মুখুড়ি তো বাঁচাও বাঁচাও কয়া কানবো, ইয়া নাফসি কয়া কয়া চিৎকার করব, মা তার সন্তান কি চিনবে না? কিতাব সাক্ষী দেয় 10 মাস হওয়ার পরে যে সন্তানগুলা প্রসব হইত, অনেক মহিলাদের গর্ভে সন্তান 2 মাসের থাকবে, ওই মুহূর্তে 2 মাসের বাচ্চাটা পর্যন্ত ফ্যান থেকে জোড়া ফইরা যায়। বাজান রে কেমন হবে আসরের ময়দান, 12টা সূর্যের তাপ মাথার মধ্যে পড়বে, মাথার মধ্যে 12টা সূর্যের তাপ যখন পড়বে, বাপ যখন মারা রান্না করে বাতের মার যেমন ভক 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 করে উঠে, আমার নবী কয় আয়েশা ওই হাসরের ময়দানে ওই সূর্যের তাপে উত্তপ্ত গরমের কারণে
এই মাথার মগজগুলা গইলা গইলা ভাইয়া ভাইয়া ফড়বো। আয়সা রে, এই বিপদের সময় কেউ কারো দিকে তাকাইতে পারবে না, কে উলঙ্গ কে উলঙ্গ না এই দেখার চান্স তখন থাকবে না। বাজান আমার একটু ভেবে দেখেন তো ওই মুহূর্তটা কেমন হবে, কেমনে কাটাইবেন ওই সময়। আমলে সলে যদি হইতে পারেন, নেককার যদি হইতে পারেন, তাকওয়াবান ফরজগার আল্লাহ ওয়ালা যদি হইতে পারেন, ও যুবক অনেক জেনা করেছেন জীবনে তওবা করেন, আর হুজুর আর জেনা করব না, অনেক গুনাহ করেছেন তওবা করে নেন আর গুনাহ করব না। মুরব্বী বাবা জিরারে আজকের জান্নাতের বাগানে এসেছেন, উলামাই কেরামের মজলিসে কুরআন সুন্নার বয়ানের ফেন্ডেলে এসেছেন, জীবনের মতো শেষবারের মতো তওবা করলেন হুজুর, আসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতি আমি মোকাবিলা করতে পারবো না, আমার পক্ষে ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমি আরামে থাকতে চাই। তাহলে আজ থেকে নিজেদের জীবনটাকে একটু পরিবর্তন করে অগোছালো জীবনটাকে সাজিয়ে নেন, বেনামাজি জীবনটাকে নামাজ দিয়ে সাজিয়ে নেন, আমার বেড়া বেআমলি জীবনটাকে আমল দিয়ে সাজিয়ে নেন। এই আমল নিয়ে যদি কবরে যান, ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যদি কবরে যাইতে পারেন যুবক, আল্লাহ বলে তাদের জন্য আরামের জায়গা আছে, তাদের জন্য শান্তির জায়গা আছে, তাদের জন্য আরামে আয়েশে অনায়াসে অনন্তকাল থাকার জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছি। আর যারা বেআমলি বেঈমান হবে, কাফের মুশরিক যারা হবে, বেঈমান যারা হবে, গুনহেগার যারা হবে, তারা কঠিন আজাব পাবে, কঠিন শাস্তি পাবে। এবারে ওই শাস্তি থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? আরো জোরে, আমার জীবনে মরণ সাজাব মদিনা রঙ্গে, আমার জীবনে মরণ সাজাব মাদানী রঙ্গে, বলো না জীবনে মরণ সাজাব মাদা ওই রঙ্গে রঙ্গিনে হলে, ওই রঙ্গে রঙ্গিনে হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক কিনা? আমার জীবনে মরণ সাজাব মাদানী রঙ্গে, জোরে জোরে কন্না আল্লাহ একবার। আমার ভাইরা গভীর মনোযোগ, এবারে আমার নবী বলেন উম্মত ওই হাশরের ময়দান এমন হবে, খবর দয়াল নবী কই উম্মত রে, উত্তপ্ত গরমের তাপে হাশরের ময়দানের যে জমিনটা এটা তামার মতো একটা সাগর হয়ে যাবে, তামা গালানু হইলে তরল পদার্থের হলে যেমন হবে হাসরের ময়দান তেমন হয়ে যাবে। এই তামার সাগরে কেউ থাকবে হাঁটু পর্যন্ত, কেউ থাকবে মাথা পর্যন্ত, কেউ আবার ডুবে ডুবে অবস্থায়। উত্তপ্ত গরমের কারণে শরীরের মাংসগুলা খৈসা খৈসা পড়বে, আবার জোড়া লাগাইবে, আবার খসে খসে পড়বে। উত্তপ্ত গরম, নিচেও গরম, উপরেও গরম, উপরের দিক দিয়া 12টা সূর্যের তাপ, বর্তমানে এত হাজার হাজার কোটি কোটি মাইল দূরে এতগুলি পর্দার পরেও সূর্যের তাপটা এত কষ্ট লাগে, আর সরাসরি এই রকম 12টা সূর্যের তাপ একসাথে মাথার একেবারে, কোন কোন বর্ণনাকারী বলছেন এক বিঘত, কেউ কেউ বলতেছেন এই এক হাত বা দেড় হাত, একেবারে নিকটে অতি নিকটে বলা হয়েছে, অতি নিকটে সূর্যটা থাকবে। ওরে শ্রীমঙ্গলের মুসলমান, এই করৈতলা গ্রামের মুসলমান, বলুন তো দেখি এই উত্তপ্ত গরম আমরা কেমন করে সইব? আমার ভাইরা শুধু তাই না, এই বেআমলি বেঈমান বেআমলি যারা হবে তাদের জন্য এত কঠিন আজাব জাহান্নামের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। ওই জাহান্নামের গর্তটা এত গভীর, এই পৃথিবীটা যদি ওই জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় একটা ছোট্ট বালিকণার মতো, জাহান্নামের গর্তের মধ্যে পৃথিবীটা খুঁজে পাওয়া যাবে না, জোরে কর আল্লাহ হয়। কত ভয়ঙ্কর, কত বড় গর্ত, উত্তপ্ত গরম, আগুন আর আগুন,
আল্লাহর নবী হাদিসে পাকে ঘোষণা ফরমান, দুনিয়ার আগুনের চাইতে 70,000 গুণ বেশি তাপ জাহান্নামের আগুনের। আল্লাহু আকবার কর, জাহান্নামের আগুনকে 70,000 ভাগ করে, এক ভাগের একটা কোণা দিয়া দুনিয়ার আগুন সৃষ্টি করলেন। তারপরে এই আগুন সৃষ্টি করার পরে তিনবার বরফের মতো ঠান্ডা সাগরে সুবাইয়া এই আগুনটারে শীতল করা ঠান্ডা করা আপনার আমার কল্যাণের জন্য ব্যবহার উপযোগী করার জন্য ঠান্ডা করা শীতল বানাইয়া আল্লাহ এই দুনিয়ার আগুন বানাইলেন। নাইলে আমার মা বোনেরা রান্না করার জন্য গ্রামে গঞ্জে যে আগুনের চুলা চুলার কাছে যাওয়া সম্ভব হতো না, স্বর্ণকার আগুনের দিয়া যে কাজ করে স্বর্ণ গলায় সেটাও সম্ভব হতো না, আগুনের ধারে কাছেও যাওয়া যাইত না। এই কারণে বাবারা আমার এই আগুনটাকে শীতল করে ঠান্ডা করে আমাদের ব্যবহার উপযোগী করে আপনার আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আপনার আমার জন্যই ব্যবস্থা করে দিলেন। আমার নবী ডাক দিয়া কই উম্মা ও আমার উম্মতেরা রে, ওই জাহান্নামের আগুনটা এত গরম এত উত্তপ্ত গরম রে, তাপ যদি এমন হয় এত ঠান্ডা করার পরেও ভেবে দেখেন জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর হবে। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, এই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই বেশি বেশি করে নিজেদের জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বেশি বেশি করে তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এ যুবক ভাইয়েরা, আমার এলাকার মধ্যে যখন টুর্নামেন্ট শুরু হয় বা কোনো খেলা যখন এই পাড়া ওই পাড়া যখন আমরা একটা খেলার মধ্যে যখন অংশগ্রহণ করি, এই গ্রাম চাই আমরা সফলতা অর্জন করতে চাই, আমরা গোল দুটা বেশি দেব, আমরা পাস করতে চাই। ক্রিকেট খেলা হলে প্রতিপক্ষ দল যদি 100 রান করে আমার তাকে আমি কিভাবে 101 রান করব, আমাকে সাকসেসফুল হতে হলে সফলতা অর্জন করতে হলে যে কোনো উপায় আমাকে গণা গণা বল হাতে থাকা অবস্থায় আমি ওই তার্কেট সীমা অতিক্রম করে রান রেকর্ড তুলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি রান রেট যদি প্রতিপক্ষ দলের সমান হওয়ার আগে আগে বল শেষ হয়ে যায়, ওভার যদি শেষ হয়ে যায় আপনি ফেল, আপনার মুখে জয়ের হাসি ফুটবে না, আপনার মন বেজার হয়ে যাবে, আপনি হেরে যাবেন। বাজান রে, এই ক্রিকেট খেলায় ফুটবল খেলায় ব্যাডমিন্টন খেলায় কাবাডি খেলায় আমার যুবক ভাইয়েরা বিভিন্ন খেলায় বিভিন্ন প্রতিযোগিতায় সফল হতে চায়, সফলতা অর্জন করতে চায়, সাকসেসফুল হতে চায়। এ আমার যুবক ভাইয়েরা, এই জীবন নামক খেলায় অংশগ্রহণ করে দিয়েছ, এই খেলার অপার এই বয়স এই হায়াত তোমার অনেক চলে গিয়েছে খবর নাই, আজকে থেকে এই ঘুমন্ত বিবেককে জাগ্রত করে একটু মনোযোগ দিয়ে জীবনের সাথে খেলা শুরু করে দাও। এই জীবনে যদি খেলার এই জীবন খেলায় যদি জয়ী হতে চাও, আল্লাহর নেককার বান্দা হয়ে যাও, সত্যবাদী হয়ে যাও, আল্লাহর ইবাদতের দিকে মনকে আকৃষ্ট করে নাও, নামাজের মুসল্লার সাথে মসজিদের সাথে তোমার সম্পর্ক করে নাও। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সফল কাম। সুবহানাল্লাহ, যারা ক্রিকেট খেলছে ফুটবল খেলছে ফাস করছে তারারে কিন্তু আমার আল্লাহ সফল কাম বলে না। বিশ্বের মধ্যে সবার কাছে পরিচিত নাম্বার ওয়ান একজন প্লেয়ারের নাম হলো আর্জেন্টিনার মেসি, ঠিক নেই আমার কথা কয় না? 5 বছরের একটা বাচ্চাও মেসিরে চিনে আমার কথা কয় না? মেসিরে চিনে না? চিনে, কারণ কি? তার খেলা ভালো, দক্ষতা ফুটবল সম্পর্কে তার ভালো অভিজ্ঞতা থাকার কারণে ফুটবল প্রেমিক যারা আছে সবাই তাকে চিনে, কথা বলে না কেন? এবারে দেখেন সারা বিশ্বের কাছে যদিও সে ফেমাস, যদিও সে নাম্বার ওয়ান সফল একজন খেলোয়াড়, এই সফল ব্যক্তি কিন্তু আমার আল্লাহর কাছে সফল না। সারা ফুটবল খেলোয়াড় খেলা সাকসেসফুল বলে না, সফল কাম বলে না। সেরা বর্তমানে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, এই সাকিব আল হাসানকে সবাই চিনে কি চিনে না?
কথা বলেন না কেন? ক্রিকেট খেলার জগতে সাকিব আল হাসান নাম্বার ওয়ান হতে পারে, সফল ব্যক্তি হতে পারে রে, কিন্তু আমার আল্লাহর কাছে সফল ব্যক্তি ক্রিকেট খেলোয়াড় অলরাউন্ডারে হইতে পারে না। কথা বলেন না কেন? তাইলে যুবক ভাইয়ের আমার, আমরা জানতে চাই আল্লাহর কাছে কারা সফল কাম, আল্লাহর কাছে কারা সফল ব্যক্তি, ফেমাস আল্লাহর কাছে কারা প্রিয় ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনে বলে দিলেন, ওয়া তুবু। আল্লাহু আকবার, কিন্তু জোরে বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, একটা ছক্কা মারলে তো ছক্কা কইয়া সিল্লান দেন যে গলায় এক সপ্তাহ সুস্থই থাকে, কথা কম ঠিক কি না? ছক্কা কইলে সওয়াব আছে, গোল হয়ে গেছে এটা কইলে সওয়াব হবে, কিন্তু আল্লাহ একবার বললে প্রতিটি হরফে হরফে নেকি আছে না নাই? জোরে আল্লাহ একবার বলতে পারবেন তো? তাইলে ফুটবল প্রেমিক ভাইয়ের আমার, ক্রিকেট প্রেমিক ভাইয়ের আমার, ব্যাডমিন্টন প্রেমিক ভাইয়ের আমার, আল্লাহর কাছে কারা প্রিয়, আল্লাহর কাছে কারা সফল, আল্লাহর কোরআনের আয়াত দ্বারা একটু জেনে নেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তওবা করে, কি করে? যারা তওবা করে, তওবা মানে ক্ষমা চাওয়া, ভুল করে ফেলেছি আল্লাহ, ও আল্লাহ গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ না জেনে করেছি, যে কোনো ভাবে হোক আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল হয়ে গেছে, মাফ আমাকে ক্ষমা করে দাও, অন্তরে দৃঢ় বিশ্বাস রেখে ভবিষ্যতে এই অপরাধ না করার দৃঢ় পরিকল্পনা অন্তরে রাখার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করে প্রতিশ্রুতি নেওয়ার কাপ নামই হলো তওবা। এবারে আল্লাহ বলেন, যেই সমস্ত অপরাধী ব্যক্তিরা অপরাধ করার পরে বুঝতে পারেছে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি অপরাধী করে ফেলেছি, আয় আল্লাহ আসামি হয়ে গেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি মুখে এবং অন্তরে আমি নিয়ত করলাম, এরাদা করলাম, ইচ্ছা পোষণ করলাম, এই ভুলগুলো আমি আর ভবিষ্যতে করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, এইরকম যারা আমি আল্লাহর কাছে তওবা করি, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, যারা তওবা করে নিশ্চয়ই ওই সমস্ত মুমিন বান্দারা আমি আল্লাহর কাছে সফল কাম। আরো জোরে আমার ভাই, আল্লাহর কোরআন 18 সিবারা কোরআন সূরা মুমিন ফাতম নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, তারাই সফল কাম, তারাই সাকসেসফুল, তারাই ফেমাস, তারাই বিখ্যাত, তারাই শ্রেষ্ঠ হবে, তারাই অলরাউন্ডার হবে, যারা যেই সমস্ত ব্যক্তিরা নমনীয়তার সাথে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একাগ্রচিত্তভাবে যারা সালাতের মধ্যে মস্তক অবনত করে আদবের সাথে দাঁড়িয়ে যায়। তাহলে যুবক ভাইয়ের আমার, ক্রিকেট খেলার মাঠের পাশে দর্শক হয়ে দাঁড়িয়ে থাকলে আপনি সফল কাম হতে পারবেন না। ফুটবল খেলার মাঠের পাশে মেসির খেলা দেখার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেন, সফল কাম হতে পারবেন না। কিন্তু পাঁচটা মিনিট যদি আপনি আল্লাহ একবার বলে সালাতের মধ্যে দাঁড়িয়ে যান, নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, আল্লাহ বলে ওই ব্যক্তি সফল কাম। তাহলে এইভাবে সফল হওয়ার জন্য এই শরীয়তের যে বিধি বিধানগুলি রয়েছে এগুলি আমলের মাধ্যমে আমাদের অগুছালো অসুন্দর জীবনকে সুন্দর সাজানো গুছানো দরকার আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ, তাহলে আবার দেখেন যে আয়াত নিয়েছিলাম, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে কম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব
ইয়া রাসূলুল্লাহ নবী গো, অচিরেই আপনার প্রভু আপনার প্রতিপালক মাকামে মাহমুদ নামক এই উচ্চ স্থানে আপনাকে মর্যাদার সন্ধান করবেন। কেন এই কথাটুকু বললাম? এমন একজন নবীর উম্মত আমরা, এমন নবীর উম্মত আজকে আপনার আমার আচরণের কারণে, আপনার আমার জীবন পরিচালনার কারণে আমার নবী কষ্ট পাচ্ছে। এত কষ্ট করে দিন ইসলাম আপনার আমার জন্য এনে দিলেন, মাথা ফাটাইলেন, দাঁত মুবারক বাংলেন, এত কষ্ট করে এত পরিশ্রম করে এই নামাজ এনে দিলেন, এই কোরআন এনে দিলেন। আজকে আমরা কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, এই দিন ইসলামের জন্য নবী এত কষ্ট করলেন, আজকে আমরা ইচ্ছাকৃতভাবে এই দিন ইসলামের বিধিবিধানকে লঙ্ঘন করছি। আমার নবী মদিনার রওজায় শুয়া শুয়া কান্দে আলোচনার সমাপ্তি হবে। আমার ভাইরা, রুহের জগতে নবী উম্মত উম্মত করেছেন, এই দুনিয়ার 63 বছরের জিন্দেগিতে নবী উম্মত উম্মত করেছেন। উম্মতরে এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে করো, এইভাবে করো, এমনে চলো, এমনে চলো, এইভাবে চললে জান্নাতি হবে, এইভাবে চললে জাহান্নামি হবে। উম্মতরে জান্নাতে এরম এরম শান্তি আছে, জাহান্নামে এরকম আজাব আছে। এই সমস্ত আগুন পানি ভালো কোনটা মন্দ কোনটাও নবী আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, কোরআন সুন্নার মাধ্যমে কথা বলেন, ঠিক কিনা? জানার পরেও আমরা কেন আজকে অবহেলা করছি? এই অবহেলায় যদি সময় লস করেন বাবারে, যায় সময়টা, এই সময় আর কোনদিন ফিরে আসবে না, কথা কোন ঠিক কিনা? আমার পাশে বসে আছেন এই মুরব্বী, ওনাকে যদি এখন বলা হয় আপনি 18 বছরের যুবক যখন ছিলেন কেমন ছিলেন, ওই সময়ের মধ্যে একটু ফিরে যান, উনি দুই চোখের চোখের পানি ছেড়ে কান্না করবে, হুজুর অনেক মিস করি আমার 18 বছরের ইয়াং যৌবক কালের আমার সময়টার কথা, হুজুর মনে চায় আবার স্কুল কলেজের বন্ধুদের সাথে মিলিত হই, কে কোথায় কারো কোনো অস্তিত্ব নাই, দিন যতই যাচ্ছে ততই যেন মাথার মধ্যে চাপ বাড়ছে, পেরেশানি বাড়ছে, আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাচ্ছি। এই সব ব্যস্ততার মাঝে দিয়ে হঠাৎ করে একদিন আপনি আমি স্তব্ধ হয়ে যাব, চলার পথ থেমে যাবে, দেখার পথ আলো নিভে যাবে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আজরাইল এসে আপনার আমার সামনে দেওয়াল হয়ে যাবে, জীবনে চলার পথ বন্ধ করে দিবি। এই জন্য সময় থাকতে হায়াত থাকতে আমল যদি না করেন, কবর আপনার আমার জন্য জাহান্নামের গর্ত। আর যারা দুনিয়ায় হায়াত থাক অবস্থায় আমল করবো, আমার দয়াল নবীর ডাক দিয়ে কই উম্মতরে, ওই সমস্ত আমলে সালে উম্মতের জন্য কবর হবে জান্নাতের বাগান। আরো জোরে বাজার আমার সংক্ষেপ কষ্ট হইতেছে। এবার আমার দয়াল নবীজি কই উম্মত, ওই হাশরের ময়দান এমন পরিস্থিতি হবে একটা সাগরের মতো হয়ে যাবে, তামার সাগরের মতো, মানুষের শরীর থেকে গাম পড়তে 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 নদীর মতো হয়ে যাবে, সাগরের মতো হয়ে যাবে, এত গাম হয়ে যাবে, এমন দেখা যাবে যে মনে হয় যেন ওই ঘামের সাগরের মধ্যে জাহাজ নামিয়ে দিলে জাহাজ চলতে সক্ষম হবে, বড় বড় ঢেউ হবে, এইরকম পরিস্থিতি হয়ে যাবে, শুধু ঘাম আর ঘাম, সবার মধ্যে পেরেশানি, সবার মধ্যে অস্থিরতায়ানুসি, বাঁচাও বাঁচাও করে কান্না করবে। উত্তপ্ত গরমের তাপে এই উম্মত আমার পানির তৃষ্ণায় বেকারার হইয়া যাইব, ডানে বামে সামনে পিছনে তাকাইব, কেউ নাই কেউ নাই, পানির জন্য কান্নাকাটি করবে। ওই সময় নিরুপায় হয়ে তৃষ্ণার্ত হয়ে জাহান্নামীদের এই পায়খানার রাস্তা দিয়ে যে সমস্ত মলমূত্র ময়লা বের হয়েছে, পচা রক্ত ফুস যেগুলা বের হয়ে বেয়ে বেয়ে যাচ্ছে, একটা নহর আছে, ওখান থেকে মানুষ নিরুপায় হয়ে ওই ময়লাগুলি পান করতে শুরু করল। আল্লাহ একবার খাল বাজাল রে, কেমন হবে, কেমনে কাটাইবেন আসরের দিন? এই দিনটা তো অল্প কিছুদিন,
আর একটু সামনে সবার জন্য অপেক্ষা করতেছেন, একটু ঘুমের ঘরে বিছানায় বালিশটা লাগাইয়া মাথার মধ্যে চিন্তা করবেন, জালালি কি বইলা গেল, এই দিন তো আমাদের সামনে অপেক্ষা করতেছে, এই দিন থেকে আল্লাহর সৃষ্টি জগতের কোনো মানুষ বাঁচতে পারবে না, যে যে দেশে বসবাস করুক না কেন, যে যত টাকার মালিকই হোক না কেন, রে যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা, সবাইকে কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীর ডাক দিয়া কই উম্মত, এইভাবে আমার উম্মত গুলাম ওই কবরের মধ্যে যাওয়ার পরে এখান থেকে যখন হাশরের ময়দানে উঠানো হবে, হাশরের ময়দানের সময়টা এত দীর্ঘায়ু হবে, এত দীর্ঘায়ু হবে রে, ওই জায়গার মধ্যে তারা 50 বছরের ওদিকে উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়াইয়া থাকবে, 50,000 বছর দাঁড়াইয়া থাকব, 50,000 বছর দাঁড়াইয়া থাকতে 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 আর গরম সহ্য হয় না, মাতার মগজ বায়া বায়া ফুটতেছে, এগুলা খাইতেছে, আবার আল্লাহ বানাইতেছে, আবার শাস্তি দিতেছে, এইভাবে আগুনের মধ্যে পড়তেছে, আবার তুলতেছে, আবার দিতেছে, বাসাও বাসাও কান্না করবে, কেউ সেদিন কান্নার আওয়াজ শুনবে না, কেউ সেদিন আপনার আমার কথা শুনবে না, বাজান রে ও আমার নবীর প্রেমিকের দল, এবারে আমার নবী ডাক দিয়া কই উম্মত, এই হাশরের ময়দানের এই পরিস্থিতি যখন হয়ে যাবে, 50,000 বছর যখন অতিক্রম করবে, আমি আমার উম্মতের এই কষ্ট দেখি আমি আর সহ্য করতে পারবো না, তখন আমি নবী আমার উম্মতের জন্য সুপারিশ করব, আল্লাহ আমার ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সুপারিশ করবেন আল্লাহর কাছে, আল্লাহ এখানে সবাইকে দাঁড় করিয়ে রাখলেন কেন, কই সবার বিচার হবে, কি হবে সবার বিচার হবে, দুনিয়ার জিন্দগিতে কে ভালো চলেছে, কে খারাপ চলেছে, কে আমল করেছে, কে করে নাই, কে সুদ খেয়েছে, কে সুদ খায় নাই, কে নামাজ পড়েছে, কে নামাজ পড়ে নাই, কে মা বাবাকে কষ্ট দিয়েছে, কে মা বাবার খেদমত করেছে, যার যার প্রত্যেক জীবনের হায়াতে জিন্দগির কর্মফলের হিসাব অনুপরিমাণ হিসাব আমার আল্লাহ সেদিন নিবে, আল্লাহ একটা ধমক দিবে, হাশরের ময়দানে স্তব্ধ হয়ে যাবে, ভয়ে সবাই আতঙ্কিত হয়ে যাবে, বাঁচাও বাঁচাও ধ্বনিতে মুখরিত হয়ে যাবে, আমার নবী সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ তাদেরকে এইভাবে তাদের কাছ থেকে হিসাব নেওয়ার জন্য দাঁড় করে রাখলেন, আল্লাহ আমি তোমার বন্ধু হাবিবুল্লাহ, আমার নবীকে আল্লাহ কিছু আল্লাহর প্রশংসনীয় বাণী সমূহ শিক্ষা দিবেন, এই সমস্ত প্রশংসার বাণীগুলি বলে বলে আল্লাহর কাছে আমার নবী ফরিয়াদ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর সুপারিশ শুনে, আমার নবীর সুপারিশ গ্রহণ করে বিচার কার্যালয় শুরু করবেন, 50,000 বছর ধরে উম্মত দাঁড়াইয়া রয়েছে, আহারে কষ্ট, আহারে কষ্ট, নিজের শরীরের মাংস নিজে খাইতেছে, নিজের শরীরের ময়লা আবর্জনা রক্ত ফুজ যা আছে পানির তৃষ্ণার্ত হইয়া ওগুলা খাইতেছে, নাউজুবিল্লাহ কন্না, এই কঠিন পরিস্থিতির মধ্যে এমন অবস্থা, 50,000 বছর জন্য অতিক্রম হয়ে যাবো, উম্মত বেকার আর হয়ে যাবো, পাগল হইয়া ওই তামার সাগরের মধ্যে সাঁতরাইতে থাকবো, চতুর্দিকে খালি দৌড়াইবো, কার কাছে গেলে, আরে কে আছো, কে আছো, একটু বাঁচাও, একটু হেল্প মি, একটু হেল্প মি, যুবক ভাইরা যারা টাইটানিক ফিল্ম দেখেছিলেন, ওই টাইটানিক জাহাজটা যখন ওই সাগরের মধ্যে যখন ভেঙে ডুবে যাচ্ছিল, লক্ষ্য করে দেখেছেন ওই জাহাজের কত যাত্রীরা ওই মুহূর্তে বাঁচাও বাঁচাও হেল্প মি করে চিৎকার করেছিল, রাত্র তখন গভীর, কেউ ডাক শুনছিল না, মানুষগুলি ঠান্ডা পানির তাপে একেবারে কি হয়ে গেল, বরফ হয়ে গেল, ওই জায়গার মধ্যে মানুষগুলো নিস্তেজ হয়ে গেল, মারা গেল, কেউ কাউকে বাঁচাতে পারে না, যাদের হায়াত ছিল কোনো না কোনোভাবে যারা বেঁচেছে, কিন্তু যাদের হায়াত ছিল না তারা ওই পানিতে ডুবে গেছে, হাঙ্গর কুমিরের বড় বড় সাগরের জন্তুর খাবার হয়ে গেছে, কথা কন ঠিক কিনা, আমার নবী বলে ওই উত্তাল দেবেন না, হাশরের ময়দানে ঢেউ খেলবে, এই ঢেউ খেলবে, এই সব মানুষের অস্থিরতার কারণে শরীর থেকে যে ঘাম পড়বে, এই ঘাম এরকম সাগর হইয়া যাবো, এই ঘামের সাগরের উপরে জাহাজ চালানো যাবো, জাহাজ চালানো সম্ভব হবো, কত পেরেশানি থাকবেন তখন একবার চিন্তা করে দেখেন, আল্লাহ একবার করেন, কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হবে, কষ্ট হইতেছে আপনাদের, হ্যাঁ অসুবিধা হচ্ছে,
আমার যে 10 মিনিট লস হয়েছিল মাঝখানে চেয়ারম্যান সাহেবের বক্তৃতার জন্য, এই 10 মিনিট পুষিয়ে নিতেছে, অসুবিধা হবে? আমি কিন্তু আমার সময়ের দিকে আমি লক্ষ্য করছি, টাইম দেখে এই গাড়ি চলবে, কথা কন ঠিক কিনা? গভীর মনে যুগ কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে, কথা কন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে, আরে উম্মতি মহলে কান দিবেন, উম্মতি মহলে কান দিবেন, নবীজি আমার, নবীজি আমার, ঠিক কিনা? তাই শাফায়াতের মালিক যিনি তাহাকে চিনো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন বলুন, ভালো যদি বাসতে চায় নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, বলো না তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, হায় হায় প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে, আহ নবীকে জানো, ভালো যদি বাসতে হয় কে বাসন বলুন, ভালো যদি বাসতে হয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, কথা বলুন ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, শাহে মদিনা, কাউসারের মালিক যিনি কাউসারের, বলেন কাউসারের মালিক যিনি তাহাকে চিনো, ভালো যদি বাসতে হয় শোন বলেন, ভালো যদি বাসতে হয় জবানটা খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর মহাব্বতে বলুন না ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা গভীর মনে যুগ, এবার আপনারা আমার কামলে বলা দয়াল নবীজি, হাদিস পাকে ঘোষণা ফরমান উম্মত, আমার উম্মত গুলা এই 50,000 বছর এইভাবে যখন দাঁড়ায় থাকবো স্থির হইয়া যাইব, পাগলের মতো ছোটাছুটি করবে, বাঁচাও বাঁচাও বলে খানবে, এইভাবে আদম নবী থেকে শুরু করে সব নবীদের কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যাইব, নবী গো ও আদম নবী গো আপনি না গো আমাদের আব্বা, আব্বা গো আপনি না গো আমাদের পিতা, এই কষ্ট তো আর সইতাম পারি না, আর কত জ্বালা সইব, বাবা গো উপর দিও গরম নিচে দিও গরম উত্তপ্ত গরম, আর সহ্য করতে পারি না, শরীরের মাংস গুলা কইসা কইসা পড়তে সার সহ্য হয় না, বাবা গো সন্তান ওই আপনার কাছে একটু আশ্রয় চাই, একটু আশ্রয় দেন আপনি, একটু দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করার মাধ্যমে আমাদেরকে এই মহা বিপদ থেকে একটু বাঁচার ব্যবস্থা করে দেন। আল্লাহ আকবার কন, আদম নবী বলবে আজকের এই দিনে এই সুপারিশ করার যোগ্য আমি নই, এই সুপারিশ আমার জন্য মানানসই নয়, এটা আমার জন্য না, অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও, এই নবী দিবে এই নবীর ঠেলা, এই নবী দিবে এই নবীর ঠেলাও, এইভাবে সব নবীদের কাছে বাঁচাও বাঁচাও কইয়া ধরবো, কোনো নবী ওই দিন আমাদের জন্য সুপারিশ করবে না, কারণ আমার আল্লাহ কয় জগতের মানুষ রে এই হাসর আমি সাজাইতাম না যদি আমার নবীরে না বানাইতাম, সুবহানাল্লাহ, বান্দারে
এই হাসর, এই হাসর উপস্থাপন করা একমাত্র কারণ হলো অন্যান্য নবীদের কাছে আমার বান্দারা যায়া ফিরে আসবে, ওই সুপারিশ করা তাদের আজকে ক্ষমতা নাই, অধিকার নাই, কারো অধিকার নাই। যেদিন কারো অধিকার থাকবে না সেদিন আমি আমার বন্ধু হাবিবুল্লাহর অধিকার জারি রেখে সকল নবীরা সহ সবার সামনে আমার বন্ধুর মর্যাদা যে কত মহান সেটা প্রমাণ করাই ছাড়ব। আরো জোরে বাজান রে, এই জন্য আসরের ময়দানে সবাই চতুর্দিকে সব নবীদের কাছে দৌড়ে অস্থির হয়ে যাব, কারো কাছে গিয়ে যখন ঠাই পাবো না, পরিশেষে আমরা যখন নার্ভাস হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মুহূর্তে ওই জানলা কোরআনে বলেছেন আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, নবী গো অচিরেই আপনার রব আপনাকে মাকামে মাহমুদ নামক উচ্চ আসনে বসে আপনাকে মর্যাদা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ, হাশরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, সবাই বলবে বাঁচাও বাঁচাও, ওই মুহূর্তে আপনার আমার নেব ওই উচ্চ স্থান, এই সম্মানের স্থানের মধ্যে। আমি বোঝার জন্য বলছি, বেয়াদবি মাফ করবেন বাবারা, আমার কোনো অহংকারের জন্য না, আমি নালায়েক অযোগ্য কমবক্ত মজরেম। আপনারা সবাই আজকের মাহফিলে শ্রোতা সবাই বসলেন নিচে, কিন্তু আলেম উলামা যারা আসছে, বক্তা যারা আসছে, সম্মানী ব্যক্তি যারা আসছেন, আল্লাহ দয়া করে যাদেরকে সম্মানী বানাইছেন, ঠিক কিনা কোন আল্লাহ যাদেরকে দয়া করে সম্মানী বানাইছেন, তারা এই উঁচু জায়গায় স্টেজের মধ্যে বসছে, কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ কই বান্দারে, মাকামে মাহমুদ নামক একটা স্টেজ আসরের ময়দানে থাকবে, ওই জায়গায় আমি আমার বন্ধু নবীকে ওই জায়গার মধ্যে আমি আসন দিব, আমার নবী অত বড় ওই জায়গার মধ্যে একটা সেজদা দিবে, আমার নবী সেজদা দেওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলারে আমার কাছে দিয়া দাও, আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও, আমার উম্মতের কষ্ট হইতেছে, আমার গুনাহগার উম্মতের কষ্ট আমার আর সহ্য হয় না, আল্লাহ আমার উম্মত গুলা আমার দিয়ে দেন, আমার উম্মত গুলারে মাফ করে দেন, আমার উম্মত গুলারে ক্ষমা করে দেন। এইভাবে আমার নবী হাদিসের মধ্যে এসেছে, যারা নামাজি হবে তাদের চেহারার মধ্যে উজ্জ্বল নূর ভাসবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচবার দৈনিক অজু করেছে, অজুর অঙ্গ পতঙ্গ গুলা নূরের আলোর দ্বারা জলমল জলমল করবে। আমার নবী ওই বিপদ মুহূর্তে দৌড়িয়া দৌড়িয়া অজু নেওয়ারা পবিত্রতা অর্জনকারী ব্যক্তি নামাজি ব্যক্তিদেরকে চিহ্নিত করে দৌড়ে দৌড়ে তাদেরকে নিয়ে আল্লাহর সাজিমের নিচে ছায়া দান করবে। আরো জোরে এবারে ওই জায়গার মধ্যে আমার নবী সিজদা দিবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহর কাছে সুপারিশ যখন করা হবে, কারণ আমার নবী বলেন আনা আউওয়ালুন নাস ইয়াশফাউ শাফাআ, হাশরের দিন সমস্ত মানুষের মধ্যে আমি হব একমাত্র সুপারিশকারী, আর সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহ কবুল করবে, সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করার মাধ্যমে আল্লাহ বিচারালয় বিচার কার্যালয় অনুষ্ঠান শুরু করবে। এর আগ পর্যন্ত কিন্তু 50,000 বছর দাঁড়াইয়ে থাকবো, কেন দাঁড়িয়ে থাকবো? আল্লাহ বিচার করবো, কোন দিন করবো এটা আল্লাহ না জানে। এবার উম্মতের কষ্ট দেখে আল্লাহ কাল আমার নবীকে আল্লাহ বিচারের কাজ শুরু করেন, আমার উম্মতের কষ্ট হইতেছে, তখন আমার নবীর সর্বপ্রথম সুপারিশে তিনি কি করবেন? এই বিচার কার্যালয় শুরু করবেন নবীর সুপারিশ গ্রহণ করার মাধ্যমে, গুনাহগার উম্মতকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ।